الرجيم بسم الله الرحمن الرحيم আমরা আমাদের সবার কাজ শুরু করতে যাচ্ছি। প্রথমেই শুরু হচ্ছে শুরুর প্রথম সদাকাল্লাহুল আযীম। এ পর্যায়ে আন্দোলনের নেতৃবৃন্দকে একটু বসার ব্যবস্থা করে দেন। আমরা তাদেরকে অভিনন্দন জানাই। উসরাই দলের সম্মানিত সাধারণ সম্পাদক উসরা ইরান থেকে একটি বিশাল মিছিল আমাদের সম্মুখে। আমাদের এই সোনার বাংলায় আমরা সবাইকে সমান চোখে দেখব, সবাই আমাদের চোখে সমান ভাবে থাকবে, কেউ কোনো ভাবেই কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা লাভ করতে পারবে না। আমরা শিক্ষার্থী বৃন্দ এবং সবাই আমরা সবাই একজোট হয়ে লড়াই করব যদি কোনো বৈষম্য হয়। আমাকে বলছি সাদ আমাদের মতো ভাই, আমাদের স্টুডেন্ট, ওর আত্মার মাগফিরাত কামনা করছি এবং সবাই আমরা সচেতন থাকি। আরেকটা কথা, পলিটিক্স আসলে থাকবে, ওয়ার পলিটিক্স না থাকলে দেশ আসলে ডেভেলপ করা যাবে না, কিন্তু এই যে ক্যাম্পাস ভিত্তিক যে পলিটিক্স সেটা আমাদেরকে নির্মূল করতে হবে, কিন্তু আমাদের পলিটিক্স আমাদের থাকতে হবে, পলিটিক্স কে আমরা আরো সুন্দর ভাবে যেন আমরা রাজনীতি করতে পারি সেটা আমাদের দেখতে হবে। সবাই বলে রেস্ট করে আমি থানায় আমি রাজপথে ছাত্রদের মৃত্যু আজ আমি শুনেছি। যারা আজকে ভাবছে যে এই স্বাধীনতা ধূলিসাৎ হবে, ছাত্র জনতা এটা মেনে নেবে না, যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রের দূর সন্ধি লুটছে, আমরা বলতে চাই ভবিষ্যতে বাংলাদেশকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করতে হয় করার চেষ্টা করে ছাত্র জনতার জীবন দিয়ে এই স্বাধীনতা রক্ষা করবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই নতুন একটা শহীদ মিনার আছে, নতুন এক শহীদ মিনার বাংলাদেশ টু ভার্সানে এসে নতুন একটা শহীদ মিনার রেখে সে পোস্ট করে। 4 আগস্ট আরেকটি সে পোস্ট করে ফেসবুকে, যে দেশের ইতিহাস রক্ত দিয়ে শুরু হয়েছে ওই ইতিহাস আবার লিখতে রক্ত লাগবে। আমার ছেলে রক্ত দিয়ে স্বাধীন করে গেছে, এই ধামের আকাশ বাতাস সমস্ত যায়, আমার ছেলে সব হয়ে গেছে, তাই করে গেছে। এই মসজিদে সে নামাজ পড়ত, সে পাঁচক্ত নামাজ পড়ত, এখানে সে দৌড়াত, এই উপজেলাতে এই গ্রাউন্ডের প্রতিটি কড়াই কড়াই আমার ছেলের ইতিহাস। আজ আপনারা সবাই আছেন আমার ছেলেটা নাই, আমার ছেলেটা স্বৈরাচারী, স্বৈরাচারের গুলিতে আমার ছেলের মাথায় গুলি বিদ্ধ হয়ে মারা গেছে। আমি এর বিচার আল্লাহর কাছে দিয়েছি, আমি আর কার কাছে বিচার দিতে চাই না। আশা করেছিলাম যে তোমরা অন্তত স্বাদের স্মৃতির জন্য আমরাই তো একটা কিছু চাওয়া, আজকের এই সময় কিন্তু কেউ চায় না। একটা ভবনের নাম হতে পারতো যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে গুলি খেয়েছে, সেখানে সেখানে আমরা সভা করছি, এখানে অনেক নতুন নতুন ভবন হচ্ছে, তোমরা কিন্তু একটা ভবনের কথা বলনি। আমরা যারা ছাত্রছাত্রী আছো অবশ্যই একটা সুন্দর সমাজ তোমরা গড়ে তুলো, কারণ তোমাদের মাধ্যমে আমাদের মুক্তি হয়েছে। আমি বিগত কয়েকটি বছর আমি নিজেও ধামড়াতে বসতে পারি, অর্থনৈতিক ভাবে যদি সবচেয়ে ক্ষতিগ্রস্ত কেউ হয়ে থাকে সেটা আমি, তোমরা সবাই জানো সবই বন্ধ হয়ে গেছে।
তোমরা যেহেতু এখানে সমন্বয়কের অভিগম সক্রিয় সদস্য নেই, তোমরা একত্র বসো, বসে একটা সুন্দর ইউনিট করো, যে ইউনিটের মধ্যে তোমাদের সমস্ত কলেজগুলো থাকবে, সব কলেজ থেকে পাস করবে, বিশ্ববিদ্যালয় লেভেলের কলেজে আছে, এবং প্রতিনিধিরাই বলব যে তাদেরকে তোমরা বার্তা করলে চলবে। আমি যে আমাদের ফুটবল ব্রিজটা আছে থানা রোডে, ওর বাবার প্রথম দাবিটা আমার কাছে ছিল এই ফুটবল ব্রিজটা যেন সাদের নামে হয়। তো যাও, অনেকেই কষ্ট করেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এই অংশগ্রহণ করেছেন। সাদের এই আত্মা যেন বেস্ত নসিব করে আল্লাহ তাআলা, এবং আমি বের হয়ে যাব আমাদের এখান থেকে, আমি বের হয়ে যাব আর ছাত্রছাত্রীরা তো আমার বক্তব্য লম্ব করবো না, এখনই দোয়াটা করে চলে করবেন আমাদের শহীদ বা কামিল মাদ্রাসা।